হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো যে কীভাবে নিম পাতা দিয়ে কীটনাশক তৈরি করতে হয়। প্রথমে কিছু পাতা সংগ্রহ করে সেটাকে আমরা অল্প আঁচে জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমাদের পাতার কালারটা ঠিক এরকম চলে আসবে। এরকম চলে আসলে আমরা কিছুটা চুলা অফ করে দেন এটাকে ঠান্ডা করতে দিয়ে দিব। মনে রাখতে হবে গরম অবস্থাতে কোনোভাবেই এটাকে নেওয়া যাবে না, এটাকে পুরোপুরি ঠান্ডা করার হলেই কেবল এটা ব্যবহারের যোগ্য হবে। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা না হয়। ঠান্ডা হয়ে গেলে আমাদের কিছু আরও বাড়তি জিনিস নিতে হবে নিম পাতার রসের সাথে, সেটা হচ্ছে পরিমাণ মতো কিছু সাবানের গুঁড়া এবং পরিমাণ মতো তেল নিতে হবে। সেটা বিভিন্ন গাছ আপনাদের প্রয়োগের জন্য যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর পরিমাণের উপর ডিপেন্ড করে যে কী পরিমাণ তেল এবং কী পরিমাণ সাবানের গুঁড়া দরকার। মনে রাখতে হবে এটা যে কোনো ভোজ্য তেল হলেও হবে, নিম পাতার তেল হলেও হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো নির্ধারিত তেল বা নির্ধারিত সাবান ইউজ করতে হবে, যে কোনো সাবানের গুঁড়া কিংবা যে কোনো তেল হলেই চলবে। আর এটার জন্য স্প্রেয়ার দরকার, সেটার জন্য একটা স্প্রেয়ারও লাগবে আপনাদের। সো স্প্রেয়ারটিও আপনাকে কিনতে হবে, যদি আপনার বাসায় কোনো স্প্রে না থাকে সেক্ষেত্রে যে কোনো নার্সারিতেই আপনি এই ধরনের স্প্রেয়ার কিনতে পারবেন। আপনাদের নিম পাতাগুলোর রস সংগ্রহের জন্য নিম পাতাগুলোকে সরাতে হবে এবং তার জন্য আপনাকে একটা ছাঁকনি হলে ভালো হয়। যদি ছাঁকনি না থাকে কোনো সমস্যা নেই, আপনি হাত দিয়েও এগুলোকে পাতাগুলোকে আলাদা করে ফেলতে পারেন। হাত দিয়ে পাতাগুলোকে যতটুকু সম্ভব ততটুকু সরিয়ে আপনি রসটাকে সংগ্রহ করতে হবে। আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে পাতাগুলো হাত দিয়েই কালেক্ট করার চেষ্টা করছি, হাত দিয়ে রসগুলো চিপড়িয়ে রসগুলো রেখে পাতাগুলো আলাদা করে ফেলার চেষ্টা করছি। নিম পাতার রস এখানে খুবই কার্যকর, আপনার যে কোনো ধরনের কীটের জন্য কিংবা যে কোনো ধরনের পোকার জন্য বা মাকড়ের জন্য নিম পাতার যে রসটা সেটা খুবই তিতে এবং খুবই কার্যকরী ভূমিকা রাখে এ ধরনের পোকামাকড় তাড়ানোর জন্য। যদি আপনি নিম পাতার রস ইউজ করেন তাহলেই আপনি কেবল বুঝতে পারবেন এটার প্রয়োগে কী ধরনের ইফেক্ট গাছগুলোতে পড়ে। হ্যাঁ, মনে রাখতে হবে এটা ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থাতে কোনোভাবেই এটাকে প্রয়োগ করা যাবে না, এটা সবসময় মাথায় খেয়াল রাখতে হবে। এবং এটা আপনি প্রতি সপ্তাহে একবার কিংবা দুবার দিতে পারবেন, এটার জন্য কোনো তেমন কঠিন কিছু না। এটা
এখানে আমার নিম পাতা সংগ্রহ করা অলমোস্ট সম্পূর্ণ শেষ। এখন আমি যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো করার জন্য প্রিপারেশন নিব। আরেকবার আমি দেখে নিচ্ছি যে কোনো পাতা রয়েছে কি না, বিকজ ছোটো ছোটো পাতা কিংবা ছোটো ছোটো কোনো কিছু থাকলে সেটা স্প্রেয়ারে বেজে যেতে পারে এবং স্প্রে করতে সমস্যা হতে পারে। এখন আমি যে তেলগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে ভোজ্য তেল, সেই ভোজ্য তেলগুলো আমি এখন ঢেলে দিচ্ছি নিম পাতার রসের সাথে এবং সেটাকে আমার ঠিকমতো গুলিয়ে নিতে হবে রসটার সাথে, যাতে করে প্রপারলি এটা স্ম্যাশড হয় এবং প্রপারলি এটাকে আমি যেন মিশিয়ে নিতে পারি। তার জন্য আমি এটাকে হাত দিয়ে নেড়ে নিব। আপনারা চাইলে যে কোনো চামচ কিংবা যে কোনো কিছুর সাহায্যে এটাকে মিশিয়ে নিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে ভালো করে এটাকে নাড়তে হবে। দুই তিনবার এটাকে নেড়ে নিতে হবে। আর এর মধ্যে আপনার যদি এটাকে ঠান্ডা করতে হয় সেক্ষেত্রে এটাকে ফ্যানের নিচে রেখেও দিতে পারেন। ফ্যানের নিচে অনেকক্ষণ রেখে দিয়ে এটাকে এই কাজগুলো করতে পারেন আপনি। তেলটা ভালোভাবে মিশে গিয়েছে কিনা সেটা লক্ষ্য করে আমাদের পরবর্তী যে ধাপ সেটাকে গ্রহণ করতে হবে, এবং সেটা হচ্ছে যে সাবানের গুঁড়ো আমরা নিয়েছিলাম সেগুলোর সাথে সাথে দিতে হবে এবং সেগুলোকে মেখে নিতে হবে, আমিন রসের সাথে এবং তেলের সাথে সাবানের গুঁড়োটাও সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে নেড়ে নিতে হবে। বারবার বারবার এটাকে নেড়ে নিতে হবে ফ্যানের নিচে, যাতে করে আমরা এটা নাড়ার সাথে সাথে ফ্যানের বাতাসে এটা খুব ঠান্ডা হয়ে যায়, যে গরম ভাবটা ছিল সেই গরম ভাবটা যেন না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভালোভাবে নেড়ে নিতে হবে, কয়েকবার নেড়ে নিতে হবে, মনে রাখতে হবে যাতে ফ্যানার মতো একটা সৃষ্টি হয়, বিকজ এই তিনটার মিশ্রণে এক ধরনের একটা বিষের মতো সৃষ্টি হয়, যেই গন্ধে বা যেটার ইফেক্টে পোকা মাকড় থাকতে পারে না গাছের ভিতরে। আমাদের নাড়ানো শেষ হয়ে গেলে, আমাদের মিশানো শেষ হয়ে গেলে আমাদের যে স্প্রেয়ারের বোতলটা আছে সেখানে আমরা ঠিকভাবে ঢেলে নিব। এটার জন্য আমাদের ডিরেক্টও আমরা ঢেলে নিতে পারি, কিন্তু ডিরেক্ট ঢেলে নিতে গেলে আমাদের কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। ডিরেক্ট ঢালতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে নিম পাতার রসগুলো সেগুলো মাটিতে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। সুতরাং আমরা যেটা করব, একটা মগের সাহায্যে সেই রসগুলো নিয়ে ডিরেক্ট আমরা ঢেলে নিতে পারি। এতে আমাদের ঢালার যে প্রক্রিয়াটা সেটা খুব ইজি হবে। সো আমরা এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারি। দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি রসগুলোকে স্প্রেয়ারের বোতলের ভিতরে মগের সাহায্য নিয়ে খুব সহজেই ভরে ফেলতে পারছি।
আমাদের স্প্রেয়ারের বোতল ভরা শেষ, এখন আমরা বোতলের মুখটা ঢেকে স্প্রেয়ারের যে বোতলটা সেটা ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে আমরা স্প্রেয়ারের জন্য পুরোপুরিভাবে এটাকে প্রস্তুত করে ফেলতে পারবো এবং এটা পুরোপুরি প্রস্তুত এখন কাছে প্রয়োগের জন্য। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে বায়ুশূন্য করে নিব স্প্রেয়ারটিকে, তারপর আমরা স্প্রেয়ারের কাজ শুরু করে দিব। প্রথমে দেখছেন আমরা এটা যে কোনো জায়গায় স্প্রে করতে পারি, যে কোনো ধরনের পোকামাকড় কিংবা যে কোনো ধরনের গাছের জন্য ক্ষতিকর এমন সব পোকার জন্যই এটা খুবই কার্যকরী একটি প্রক্রিয়া, যেটা আপনার গাছকে খুবই খুবই উপকার করবে। আপনারাও এই প্রক্রিয়াটা দেখতে পারেন করে, আশা করি আপনাদের গাছের জন্য এটা খুবই কার্যকরী একটি পদক্ষেপ হবে। গাছের সকল জায়গায় পাতার উপরে পাতা নিচে সকল জায়গায় স্প্রেয়ারটি দিয়ে স্প্রে করে দিবেন সুন্দর করে, ইভেনলি সব জায়গায় যেন রসটি পৌঁছায় সেটা খেয়াল রাখতে হবে, যাতে কোনোভাবেই কোনো জায়গা বাদ না পড়ে। এটা খুবই কার্যকরী একটি উপায়, সুন্দর করে প্রতিটি পাতায় পাতায় রসটি যেন পৌঁছায় সেটা খেয়াল রাখতে হবে। সুতরাং এভাবে সমস্ত গাছে উপরে নিচে সুন্দর করে স্প্রেয়ারটি দিয়ে স্প্রে করে নিতে হবে।
আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের গাছের খবর এবং আপনাদের কী কী বিষয় নিয়ে আমরা আমাদের সামনের ভিডিওগুলো বানাতে পারি এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের এই ভিডিওটি আপনার সকল গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও তাদের গাছের জন্য আমার এই ভিডিওটি উপকারে আসতে পারে এবং আমাদের সামনের ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটির বেল বাটনটি ক্লিক করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং